হজযাত্রীদের হয়রানি বন্ধে হজ ব্যবস্থাপনা সহজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার হজ কার্যক্রম 2022-এর উদ্বোধন করে তিনি একথা জানান। একই সাথে সৌদি আরবের নিয়ম মেনে চলতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 8 জুলাই হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে 57,585 জন হজ পালনের সুযোগ পাবেন। 31 মে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচ্ছে 5 জুন থেকে। শুক্রবার হজ কার্যক্রম 2022 এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ই হজ ব্যবস্থাপনা চালুর পর হজযাত্রীদের কষ্ট লাঘব হয়েছে। এখন অনেক সহজভাবে করতে পারেন। আমাদের নিজস্ব বিমান আমরা ক্রয় করেছি এবং বাংলাদেশ বিমান এবং সৌদি বিমান সকলকে হজে নিয়ে যাচ্ছেন। ডেডিকেটেড বিমান সার্ভিস দেওয়া হচ্ছে। কাজে সেভাবে আমরা মনে করি যথাযথভাবে আমরা হজ ব্যবস্থাপনার অনেক উন্নতি করতে পেরেছি। সেখানে আমি বলবো, যারা যাবেন হজে অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম কানুন এবং আইন সেটা সকলকে মেনে চলতে হবে। হজে সকল কিছু আইন মেনে সবাই চলবেন, এটাই আমরা আশা করি। রাজধানীর হজ অফিস আশকোনায় উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি এই ভাইরাস থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান তিনি। যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন অবশ্যই তারা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারেন, ইবাদত বন্দেগি করতে পারেন। আর সেই সাথে তাদের কাছে আমার এটাই থাকবে যে আপনারা আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন। আর এই করোনা ভাইরাস এরকম এই ধরনের কোনো রোগের প্রাদুর্ভাব থেকে যেন বিশ্ব রক্ষা পায়, মানব জাতি রক্ষা পায়, আর সেই সাথে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ যেন রক্ষা পায় সেই দোয়াও করবেন। এবার বিমান বাংলাদেশের 65টি, সৌদি এয়ারলাইন্সের 51টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের 12টি ফ্লাইট হজযাত্রী নিয়ে যাবে। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা। ষড়যন্ত্রের পথে হেঁটে নির্বাচনকে ব্যর্থ করার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে দীপু মনি বলেন, বিএনপি জামাত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠে দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি জামাতের সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত বলে জানান এ নেতা। তারা জনগণের রায় নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার দায়িত্বে আসায় তারা বিশ্বাস করে না। তারা সবসময় ষড়যন্ত্রকারী, তারা সবসময় কুতে বিশ্বাসী, তারা সবসময় অত্যাচার নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে, যখন ক্ষমতায় এসেছে বিভিন্ন কাজ।